মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর তখনও ওহী প্রাপ্ত হননি কিন্তু আরবের অনেক বড় একটি সমস্যা সমাধান করে এক ভয়াবহ অবশ্যম্ভাবী যুদ্ধের হাত থেকে মক্কাকে বাঁচিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 605 খ্রিস্টাব্দের এই ঘটনা কাবা গৃহের পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয় বেশ কয়েকটি কারণে কাবা গৃহের সংস্কার কাজ শুরু হয় পুরনো ইমারত ভেঙে ফেলে নতুন করে তৈরি করা শুরু হয় এভাবে পুনর্নির্মাণের সময় যখন হাজরে আসওয়াদ বা পবিত্র কালো পাথর পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয় তখনই বিপত্তি দেখা দেয় মূলত কোন গোত্রের লোক এই কাজটি করবে তা নিয়েই ছিল কোন্দল নির্মাণ কাজ সব গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল কিন্তু হাজরে আসওয়াদ স্থাপন ছিল একজনের কাজ কে স্থাপন করবে এ নিয়ে বিবাদ শুরু হয় এবং 4-5 দিন যাবৎ এই বিবাদ অব্যাহত থাকার এক পর্যায়ে এটি এমনই মারাত্মক রূপ ধারণ করে যে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটার সম্ভাবনা দেখা দেয় এমত অবস্থায় আবু উমাইয়া মাকজুমি একটি সমাধান নির্ধারণ করে যে পরদিন প্রত্যুষে মসজিদে হারামের দরজা দিয়ে যে প্রবেশ করবে তার সিদ্ধান্তই সবাই মেনে নেবেন পরদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার প্রথমে কাবায় প্রবেশ করেন এতে সবাই বেশ সন্তুষ্ট হয় এবং তাকে বিচারক হিসেবে মেনে নেয় আর তার প্রতি সবার সুগভীর আস্থাও ছিল যা হোক এই দায়িত্ব পেয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুচারুভাবে ফয়সালা করেন তিনি একটি চাদর বিছিয়ে তার উপর নিজ হাতে হাজরে আসওয়াদ রাখেন এবং বিবাদমান প্রত্যেক গোত্রের নেতাদেরকে ডেকে তাদেরকে চাদরের বিভিন্ন পার্শ্ব ধরে যথাস্থানে নিয়ে যেতে বলেন এবং তারা তাই করে এরপর তিনি পাথর উঠিয়ে নির্দিষ্ট স্থানে স্থাপন করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর খুলে তাতে হাজরে আসওয়াদ রেখে সব গোত্রপ্রধানকে নিয়ে এ দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটান 605 সালে হাজরে আসওয়াদ কাবায় বসানো হয় এই পবিত্র পাথরের দৈর্ঘ্য 8 ইঞ্চি ও প্রস্থ 7 ইঞ্চি বর্তমানে এটি 8 টুকরো আগে হাজরে আসওয়াদ ছিল আস্ত একটি পাথর হযরত আব্দুল্লাহ বিন জুবায়েরের শাসনামলে কাবা শরীফে আগুন লাগলে হাজরে আসওয়াদ কয়েক টুকরা হয়ে যায় আব্দুল্লাহ বিন জুবায়ের পরে ভাঙা টুকরোগুলোকে রূপার ফ্রেমে বাঁধিয়ে দেন ফ্রেম সংস্করণের সময় চুনার ভেতর কয়েকটি টুকরা ঢুকে যায় বর্তমান হাজরে আসওয়াদের 8টি টুকরা দেখা যায় বড় টুকরাটি খেজুরের সমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ নির্মাণ করেননি তিনি শুধু কাবা শরীফ সংস্কার করেছিলেন কাবার স্থাপনা পরবর্তী পাহাড়ের তুলনায় নিম্নভূমিতে অবস্থিত থাকায় বর্ষার পানিতে স্রোত প্রবল বেগে তার মধ্যে প্রবেশ করে প্রায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ত এ সময় তার সমাধান কল্পে কাবার চারদিকে প্রাচীর নির্মাণ করা হয়েছিল কিন্তু একদা পানির স্রোতের বেগে তা বিধ্বস্ত হয়ে পড়ে এজন্য কাবাগৃহ নতুন করে নির্মাণ করার প্রয়োজনীয়তা দেখা দেয় কোরাইশ বংশের সকল গোত্রের লোকজন একত্রে মিলেমিশে কাবাগৃহের নির্মাণ কাজ সমাপ্ত করে কিন্তু হাজরে আসওয়াদ বা কালো পাথর কারা যথাস্থানে স্থাপন করবে তা নিয়ে মহাবিতণ্ডা সৃষ্টি হয় পাথর স্থাপনের সাথে সামাজিক মর্যাদা এবং বংশগত প্রাধান্যের সম্পর্ক ছিল প্রত্যেক গোত্রের লোকেরাই দাবি করতে লাগলো আমরাই পাথর স্থাপনের একমাত্র অধিকারী প্রথমে তর্ক বিতর্ক তারপর তুমুল দ্বন্দ্ব কোলাহল আরম্ভ হয় এ কোন্দল কোলাহল 4 দিন কেটে গেল কিন্তু মীমাংসার কোনো লক্ষণই দেখা গেল না তখন চিরাচরিত প্রথা অনুসারে সকলেই যুদ্ধের জন্য প্রস্তুত হয় যুদ্ধ যখন একেবারে অনিবার্য হয়ে উঠল তখন জ্ঞান বৃদ্ধ আবু মাইয়া সকলকে আহ্বান করে বললেন আমার প্রস্তাব হচ্ছে যে ব্যক্তি আগামীকাল ভোরে সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করবে তার উপরই এই বিবাদ ফয়সালার ভার অর্পণ করা যাক সে যে সিদ্ধান্ত করবে তাই আমরা মেনে নেব বৃদ্ধের এই সমীচীন প্রস্তাবে সকলে সম্মত হয় পরদিন ভোরে দেখা গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের আগে কাবা ঘরে প্রবেশ করেছেন তখন সম্মিলিত কণ্ঠে আনন্দের রোল উঠে এই তো আমাদের আলামিন আমরা সকলেই তার মীমাংসায় সম্মত আছি আলামিন তাদের মুখে সব ব্যাপার অবগত হয়ে একটি চাদর বিছিয়ে পাথরটি তার মধ্যে রাখেন এবং নির্বাচিত গোত্র প্রতিনিধিদের বললেন এবার আপনারা প্রত্যেকে এই চাদরের এক প্রান্ত ধরে পাথরটি যথাস্থানে নিয়ে চলুন সকলেই রাসূলের অনুসরণ করলেন যথাস্থানে উপনীত হয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় পাথরটি নিজ হাতে তুলে নির্দিষ্ট জায়গায় স্থাপন করেন এভাবে বিবাদমান গোত্রগুলোর মধ্যে এক জটিল সমস্যা ফয়সালা হয়ে গেল অসাধারণ ব্যক্তিত্ব সুবুদ্ধি বিচক্ষণতা প্রত্যুৎপন্নমতিত্ব সহ ব্যাপক সুনামের ফলে আলামিন একটি আসন্ন ভয়াবহ রক্তপাতের আশঙ্কা থেকে আরব গোত্রগুলোকে রক্ষা করতে সক্ষম হয় ঐতিহাসিকদের ধারণা অনুযায়ী এ সময় আলামিনের বয়স ছিল 35-এর কাছাকাছি
কাবাঘর সংস্কারের আগে কুরাইশরা সিদ্ধান্ত গ্রহণ করল যে কাবাঘরের নির্মাণ কাজে শুধু বৈধ উপায়ে অর্জিত অর্থই ব্যবহার করা যাবে। এর মধ্যে পতিতার উপার্জন, সুদের অর্থ এবং অন্যায়ভাবে গ্রহণ করা কোনো অর্থ সম্পদ ব্যবহার করা যাবে না। কাবাঘরের পুরনো স্থাপনা ভেঙে ফেলার প্রয়োজন হলেও তা ভাঙার সাহস পাচ্ছিল না কেউ। অবশেষে ওয়ালিদ ইবনে মুগিরা মাকজুমি প্রথমে ভাঙতে শুরু করে। সবাই যখন দেখল ওয়ালিদের উপর কোনো বিপদ আপতিত হয়নি, তখন সবাই কাবাঘর ভাঙতে লাগল। ইব্রাহিম আলাইহিসাল্লাম নির্মিত অংশ ভাঙার পর নতুন করে নির্মাণ শুরু হলো। নির্মাণ কাজে প্রত্যেক গোত্রের অংশ নির্ধারিত ছিল এবং প্রত্যেক গোত্র কাজ শুরু করল। বাকুম নামে একজন রোমক স্থপতি নির্মাণ কাজ তদারক করছিলেন। কাবার স্থাপনার কাজ যখন হাজরে আসওয়াদ পর্যন্ত উঁচু হলো, তখন বিপদ দেখা দিল যে এই পবিত্র পাথর কে স্থাপন করবে। এটা ছিল একটা পবিত্র বৈশিষ্ট্য মণ্ডিত কাজ। চার পাঁচ দিন যাবৎ এ নিয়ে ঝগড়া চলার পর আবু মাইয়া মাকজুমির পরামর্শে সমস্যার একটি সুষ্ঠু সমাধান হয়। অবিশ্বাস্য হলেও সত্য যে কাবাঘরে স্থাপিত হাজরে আসওয়াদটি বর্তমানে ভাঙা। এটি প্রায় তিন খণ্ডে বিভক্ত। সময়ের ব্যবধানে বিভিন্ন কারণে এটি আরও অনেক টুকরো হয়ে যায়। হাজরে আসওয়াদের এই ভাঙা টুকরোগুলোকে রূপার ফ্রেম দিয়ে বিশেষভাবে বাঁধাই করে কাবা শরীফে স্থাপন করে রাখা হয়েছে। ৬০৫ খ্রিস্টাব্দে কাবা শরীফ সংস্কার করার পর হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে মক্কার গোত্রপতিদের মধ্যে বিরাট দ্বন্দ্ব বেঁধে যায়। এ দ্বন্দ্বের অবসান ঘটাতে গিয়ে নিজ গায়ের চাদরে হাজরে আসওয়াদ রাখেন বিশ্বনবী, আর সব গোত্রপতিরা চাদর ধরে তা বহন করে কাবা শরীফের কাছে নিয়ে যান। অতঃপর বিশ্বনবী সে পাথর কাবা শরীফে স্থাপন করার মাধ্যমে এ দ্বন্দ্বের অবসান ঘটান। হাজরে আসওয়াদ চুম্বন করতে গিয়ে তার রূপা দিয়ে বাঁধাই অবস্থায় দেখে অনেকের মনে এ প্রশ্ন জাগে যে হাজরে আসওয়াদ বাঁধানো কেন, আবার হাজরে আসওয়াদে এত ফাটলি বা কিসের। বিভিন্ন তথ্যে জানা যায় ৬৪ হিজরিতে হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে কাবাঘরে আগুন লাগলে হাজরে আসওয়াদটি ভেঙে একাধিক খণ্ড হয়ে যায়। কেউ কেউ বলেন এটি তিন খণ্ডে বিভক্ত হয়ে যায়। পরে হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের এটিকে রূপার ফ্রেমে বাঁধাই করে পুনরায় কাবা চত্বরে স্থাপন করেন। ৩১৭ হিজরিতে পূর্ব আরবের কারামতি সম্প্রদায় কাবাঘর আক্রমণ করে ভাঙচুর ও লুণ্ঠন চালায়। কাবাঘরের বিভিন্ন জিনিসের সঙ্গে হাজরে আসওয়াদও লুণ্ঠন করে নিয়ে যায় তারা। সেই সময় দীর্ঘ ২২ বছর কাবাঘরে হাজরে আসওয়াদ ছিল না। ২২ বছর পর ৩৩৯ হিজরিতে কারামতি সম্প্রদায়ের কাছ থেকে পাথরটি উদ্ধার করা হয়। লুণ্ঠনের পর পাথরটি ব্যাপক ক্ষতি ও টুকরো টুকরো হয়ে যায়। হাজরে আসওয়াদের ভাঙ্গা অংশগুলোর মধ্যে এখনও কয়েকটি খণ্ড নিখোঁজ রয়েছে। কেউ কেউ বলেন এখনও পাথরের ৮% নিখোঁজ রয়েছে। হাজরে আসওয়াদের ভাঙ্গা অংশগুলো কাদামাটি, মোম, অম্বর ইত্যাদি দিয়ে অত্যাধুনিক ব্যবস্থাপনায় মেরামতপূর্বক বাঁধাই করে রাখা হয়েছে। যখনই পাথরটিতে কোনো সমস্যা বা ক্ষতিগ্রস্ত হওয়া চিহ্ন দেখা যায়, তখনই হারামাইন কর্তৃপক্ষ তা সংস্কার করে থাকেন। এরই অংশ হিসাবে সবশেষ ২০২০ সালের ২৮ এপ্রিল এটি পুনরায় সংস্কার করা হয়। সংস্কারের পর এর মেরামতকারীরা তাকে চুম্বন করেন। হাজরে আসওয়াদ সম্পর্কে হাদিস গ্রন্থ তিরমিজি ও মিশকাত গ্রন্থে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন হাজরে আসওয়াদ জান্নাতি একটি পাথর। এ পাথর প্রথমে দুধ বা বরফের চেয়েও সাদা ও মসৃণ অবস্থায় জান্নাত থেকে অবতীর্ণ করা হয়। এরপর আদম সন্তানদের পাপরাশি তাকে কালো বানিয়ে দিয়েছে। বিশুদ্ধ হাদিস গ্রন্থ মুসলিম শরীফে এসেছে, বিখ্যাত সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে হাজরে আসওয়াদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমি রাসূলকে পাথরটি স্পর্শ ও চুম্বন করতে দেখেছি। মুস্তাদরাকে হাকেম ও ইবনে খুজাইমা বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাজরে আসওয়াদ পাথরটি আবু কুবাইশ পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে। তখন পাথরটির একটি জিহ্বা ও দুইটি ঠোঁট থাকবে। হজ পালনের সময় কোন হাজি কোন নিয়তে তাকে চুম্বন করেছে সে সম্পর্কে পাথরটি তখন বক্তব্য দেবে।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ইসলাম প্রচারের আগে কালো পাথরটি শ্রদ্ধার সাথে কাবায় স্থাপিত ছিল। কালো রঙের প্রাচীন এই পাথরটি কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে মাতাব থেকে 1.5 মিটার তথা 4 ফুট উঁচুতে অবস্থিত। মুসলিম বিশ্বাস অনুযায়ী এই পাথর আদম ও হাওয়ার সময় থেকে পৃথিবীতে রয়েছে। এটি দীর্ঘদিন ধরে কাবার সাথে যুক্ত ছিল, যা প্রাক ইসলামী যুগে নির্মিত হয়েছিল এবং নাবাতেয়ানদের তীর্থস্থান বলেও মত রয়েছে, যারা বছরে একবার তীর্থযাত্রা করতে মাজারে যেতেন। কাবাতে মাক্কি দেবতাদের 360টি মূর্তি ছিল। মধ্যপ্রাচ্যের সেমিটিক সংস্কৃতিতে উপাসনা স্থল চিহ্নিত করার জন্য অস্বাভাবিক পাথর ব্যবহারের ঐতিহ্য ছিল, যা হিব্রু বাইবেলের পাশাপাশি কোরআনেও প্রতিফলিত হয়। যদিও হিব্রু বাইবেল তানাখে এই ধরনের পবিত্র বস্তুকে প্রণাম করা বা চুম্বন করাকে বারবার প্রতিমাবাদী হিসেবে বর্ণনা করা হয় এবং এটি ভবিষ্যৎ মানিমূলক বিষয় ছিল। কালো পাথরের উল্কাপিণ্ড বা উৎপত্তি তত্ত্বে এটিকে কিছু লেখক উল্কাপিণ্ডের সাথে তুলনা করতে দেখা একইভাবে গ্রিক টেম্পল অফ আর্টেমিসে পাথর স্থাপন করা হয়েছিল এবং উপাসনা করা হয়েছিল। কাবার আসল পাথরটি ভেঙে যাওয়ার পরে টুকরোগুলো সংরক্ষিত করার জন্য সিলভার ফ্রেমটি হাজরে আসওয়াদ এর উপর স্থাপন করা হয়। দক্ষিণ আরবের ঘাইমান শহরের দেবতার সাথে একটি লাল পাথর যুক্ত ছিল এবং আল আবালাতের কাবাতে তথা মক্কার দক্ষিণে তাবালা শহরের কাছে একটি শ্বেত পাথর ছিল। সেই সময়ে উপাসনার সাথে পাথরের শ্রদ্ধা পর্বত, বিশেষ শিলা গঠন বা স্বতন্ত্র গাছের সাথে যুক্ত ছিল। কাবা হল পবিত্র জগৎ ও পৃথিবীর সাথে ছেদ বিন্দু এবং কালো পাথর হল স্বর্গ ও পৃথিবীর সংযোগ প্রতীক। আজিজ আল আজমেহ বলেন, আর রহমান শব্দটি দেবতার জন্য ব্যবহৃত হতো, মক্কায় সূক্ষ্ম দেবতাদের জন্য ব্যবহৃত হতো এবং সম্ভবত তা কালো পাথরের সাথেও যুক্ত ছিল। পাথরটি দেবতা লাতের সাথে যুক্ত ছিল বলেও মনে করা হয়। হাজরে আসওয়াদ মূলত পাথরের একটি অংশ ছিল, তবে আজ বেশ কয়েকটি টুকরো নিয়ে গঠিত, যা একসাথে সিমেন্ট করা বা জোড়া দেওয়া হয়েছে। এগুলি একটি রূপালী ফ্রেম দ্বারা বেষ্টিত, যা কাবার বাইরের দেওয়ালে রূপার নখর দ্বারা বাঁধা থাকে। টুকরোগুলো নিজেরাই ছোট ছোট টুকরো দিয়ে গঠিত, যা আজ দৃশ্যমান 7 বা 8টি টুকরো তৈরি করেছে। পাথরের উন্মুক্ত মুখের পরিমাপ প্রায় 20 সেন্টিমিটার বা 7.9 ইঞ্চি বাই 16 সেন্টিমিটার বা 6.3 ইঞ্চি। এর মূল আকার অস্পষ্ট এবং রেকর্ড করা মাত্রা সময়ের সাথে সাথে যথেষ্ট পরিবর্তিত হয়েছে, কারণ টুকরোগুলো বেশ কয়েকবার তাদের সিমেন্ট ম্যাট্রিক্সে পুনর্বিন্যস্ত করা হয়েছে। 10ম শতাব্দীতে একজন পর্যবেক্ষক কালো পাথরটিকে 1 কিউবিক বা 46 সেন্টিমিটার বা 18 ইঞ্চি দীর্ঘ বলে বর্ণনা করেছিলেন। 7ম শতাব্দীর প্রথম দিকে এটি 140 বাই 122 সেন্টিমিটার তথা 4 ফুট 7 ইঞ্চি বাই 4 ফুট 0 ইঞ্চি পরিমাপ হিসেবে রেকর্ড করা হয়েছিল। 18ম শতাব্দীতে আলী বের মতে এটিকে 110 সেন্টিমিটার তথা 3 ফুট 7 ইঞ্চি উঁচু হিসেবে বর্ণনা করা হয় এবং মোহাম্মদ আলী পাশা এটিকে 76 সেন্টিমিটার বা 2 ফুট 6 ইঞ্চি লম্বা বাই 46 সেন্টিমিটার তথা 1 ফুট 6 ইঞ্চি চওড়া বলে জানিয়েছেন। হাজরে আসওয়াদ কাবার পূর্ব কোণে সংযুক্ত, যা আল রুকন আল আসওয়াদ বা কালো পাথরের কোণ নামে পরিচিত। আরেকটি পাথর যা হাজার আল সাদা বা ফেলিসিটির পাথর নামে পরিচিত। এ পাথরটি কাবার বিপরীত কোণে আল রুকন আল ইয়ামিনী বা ইয়ামিনী কর্নারের মধ্যে স্থাপন করা হয়েছে, যা হাজরে আসওয়াদের চেয়ে কিছুটা কম উচ্চতার। পূর্বকোণের পাথরটির আচার অনুষ্ঠান এবং তাৎপর্য থাকতে পারে। এটি বৃষ্টি অনয়নকারী পূর্ব বাতাস আল কাবুল এবং ক্যানোপাস যেদিক থেকে উঠে আসে তার মুখোমুখি হয়। কালো পাথরের চারপাশে রৌপ্য ফ্রেম বসানো এবং কাবাকে আচ্ছাদিত কালো কিসওয়া বা কাপড় মোড়ানো। শত শত বছর ধরে ওসমানীয় সুলতানরা দুটি পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক হিসেবে তাদের ভূমিকা বজায় রেখেছিল। তীর্থযাত্রীদের ক্রমাগত পরিচালনার কারণে ফ্রেমগুলো সময়ের সাথে সাথে শেষ হয়ে যায় এবং পর্যায়ক্রমে প্রতিস্থাপিত হয়। জীর্ণ ফ্রেমগুলো ইস্তাম্বুলে ফিরিয়ে আনা হয়েছিল, যেখানে সেগুলো এখনও তোপকাপি প্রাসাদে পবিত্র ধ্বংসাবশেষের অংশ হিসেবে রাখা হয়। মানুষের গুনাহ বা পাপ গ্রহণে কালো হয়ে যাওয়া পাথরের কোনো গুণ নয়,
কিংবা পাথরের কোনো ক্ষমতাও নেই তবে বিশ্বনবী পাথর স্পর্শ করেছেন চুমু দিয়েছেন তাই তাওয়াফের সময় কিংবা অন্য সময় এই পাথরের স্পর্শ বা চুমু খাওয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত ধর্মীয় সমালোচকদের কেউ কেউ এই পাথরের সম্মান দেখানোকে মূর্তি পূজার শামিল বলেও মন্তব্য করে থাকেন তবে এটি নিছক একটি পাথর ছাড়া কিছু নয় বলেই মনে করেন ইসলামী বিশেষজ্ঞরা ইমার আমিন সময় সংবাদ